বিএনপি সরকার মানে সন্ত্রাস আর জঙ্গিবাদ, তাই তাদের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না। গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের জনসভায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন উপজেলার 43টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এলাকার 6 বারের নির্বাচিত জনপ্রতিনিধি তিনি, তিনি আবার সরকার প্রধানও। দীর্ঘ 4 বছর পর তার আগমন উপলক্ষে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে উৎফুল্ল জনস্রোত এসে মেলে কোটালীপাড়ার ভাঙার হাটের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে। বেলা 12:30টায় জনসভাস্থলে আসেন প্রধানমন্ত্রী। শুরুতে সমাবেশ প্রাঙ্গণে তৈরি প্রতীকী নাম ফলকের মোড়ক উন্মোচনের মাধ্যমে গোপালগঞ্জের 3 উপজেলায় নবনির্মিত 43টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন, ভিত্তি স্থাপন করেন আরও 5টি প্রকল্পের। বক্তব্যে নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রতি নিজের উচ্ছ্বাসিত আবেগ তুলে ধরেন শেখ হাসিনা। জানান, এই এলাকার মানুষরাই তার সবচেয়ে বড় শক্তি। আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, আপনাদের মাঝে আমি ফিরে পাই আমার হারানো বাবা, হারানো ভাই, হারানো মায়ের স্নেহ। আপনাদের মাঝ থেকে আমি সেই স্নেহ ভালোবাসা পেয়ে থাকি। বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনার কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। সাফ জানিয়ে দেন, সাজাপ্রাপ্ত আসামি যে দলের নেতা, জনমানুষের দল আওয়ামী লীগের সাথে তাদের তুলনা চলে না। 10টা অস্ত্র মামলা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির মামলা সাজাপ্রাপ্ত, তারা সেই দলের নেতা। নিজেরা নিজের দলের গঠনতন্ত্র মানে না, নিয়ম মানে না, আইন মানে না, তো সেই দলের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না। যারা ওই দুই বড় দল বলবেন তারা ভুল করেন। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সংগঠন। সরকার প্রধান বলেন, অতিমারি আর যুদ্ধ না থাকলে তিনি দেশকে আরো অনেকটা পথ এগিয়ে নিতে পারতেন। সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ এবং উৎপাদন বাড়ানোর তাগিদ দেন তিনি। তাই জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে, এ ব্যাপারে সবাই সতর্ক থাকবে। যার যা নিজেদের সন্তান তারা যেন কোনো সময় মাদক বা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয়, এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। প্রতি ঘরে বিদ্যুৎ দেওয়ার ওয়াদা সরকার পূরণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা নিজের নির্বাচনী এলাকায় ভোটের সমীকরণের বিচারে আওয়ামী লীগ ঝুঁকিতে নেই, একথা ঠিক, তবে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের উন্নয়ন এবং সাংগঠনিক ঐক্য বৃদ্ধিতে এই জনসভা একটি উদাহরণ হয়ে থাকবে। সাদ্দিন শফিক, চ্যানেল 24, কোটালীপাড়া, গোপালগঞ্জ। বিএনপির নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির অভিযোগে দেশজুড়ে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশে আইনমন্ত্রী বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই হত্যার রাজনীতি শুরু হয়েছে। এদিকে রাজধানীতে অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের সাথে বিএনপি ও তার শীর্ষ নেতারা জড়িত। বিএনপির নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির অভিযোগে দেশজুড়ে শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। নাটোর প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগ। ঠাকুরগাঁওয়ের কর্মসূচিতে বক্তারা বলেন, আগামী নির্বাচন ঘিরে ষড়যন্ত্র করছে বিএনপি, তাদের অপরাজনীতি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানিকগঞ্জ, টাঙ্গাইল, কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই হত্যার রাজনীতি শুরু করে। আমি শুধু বলতে চাই, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে সব ষড়যন্ত্র হয় তা মোকাবেলা করে নস্যাৎ করে দেওয়ার জন্য। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অভিযোগ করেছেন, পিলখানা ষড়যন্ত্রে খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত। বেগম খালেদা জিয়া সেই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, বিএনপি এবং তারেক রহমান এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল। আমার প্রশ্ন, সেদিন বিদ্রোহী বিডিআর বিদ্রোহ শুরু হওয়ার অনেক আগে ভোর রাতে কেন বেগম খালেদা জিয়া তার বাড়ি ছেড়ে অন্য জায়গায় গেলেন? সেখানে যেহেতু প্রত্যক্ষ প্রমাণ নাই, সেজন্য হয়তো আসামি করা হয়নি, কিন্তু ঘটনা পরাস্পরা এবং এইগুলো বলে সাক্ষ্য দেয় যে এটিআর পেছনে এই ষড়যন্ত্রের সাথে তারা যুক্ত ছিল। মন্ত্রী আরও বলেন, সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না, সে কারণেই তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে বিএনপি। সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়ার জন্য তারা তাদের সাত ধারা বাতিল করেছে। স্বপ্নীল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। নিত্যপণ্যের দাম কমানো সহ 10 দফা দাবিতে সারা দেশে পদযাত্রা কর্মসূচি করেছে বিএনপি। এতে যোগ দেন নেতাকর্মীরা। কয়েকটি স্থানে পুলিশি বাধায় পণ্ড হয়েছে পদযাত্রা।
পটুয়াখালীর বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করতে গেলে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। বাগেরহাটে পুলিশি বাধায় পণ্ড হয়েছে পদযাত্রা। নেতাকর্মীদের অভিযোগ, ব্যানার কেড়ে নেওয়া সহ আটক করা হয় অন্তত 20 জনকে। চট্টগ্রামের বায়াজিদে পদযাত্রা কর্মসূচিতে হাতাহাতিতে জড়ায় উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরা। গাজীপুরে পদযাত্রা করে বিএনপি, জয়দেবপুর শিববাড়ি রোড ঘুরে পুলিশি বাধার মুখে পড়ে। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জামালপুরে কর্মসূচিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। মন্তব্য করেন, ভোট ডাকাতি ছাড়া কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী লীগ। ডাকাতি করা ছাড়া এই সরকার কোনোদিন কোন কালে কোন সময় বাংলাদেশে আর ক্ষমতা আসতে পারবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা হয়েছে টাঙ্গাইল ও ঝিনাইদহ। নাটোরে বিএনপির কার্যালয়ে লক্ষ্য করে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এছাড়াও বিভাগীয় সহসহ বিভিন্ন স্থানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালন হয়েছে পদযাত্রা কর্মসূচি। তানিম রহমান, চ্যানেল 24। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ষষ্ঠ সমাবর্তন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এতে অংশ নিতে সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর পুরো ক্যাম্পাস। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। অংশ নেন 15,219 জন শিক্ষার্থী। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অপু ওহাব। অপু, হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন এই কিছুক্ষণ আগে শেষ হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্য দিয়েছেন এবং প্রধান বিচারপতি সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তো এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে তাই আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে চায়। তারা ছবি তুলছেন বিশ্ববিদ্যালয়কে, কিন্তু সাজানো হয়েছে বর্ণিল সাজে। গোটা বিশ্ববিদ্যালয় এলাকাটি সাজানো হয়েছে বর্ণিল সাজে সাজানো হয়েছে। তারা মূলত নতুন পুরাতনের যে মিলন মেলা, এই মিলন মেলাটি উপভোগ করছেন শিক্ষার্থীরা, সাবেক শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী, সবাই। কিন্তু তো মহামান্য রাষ্ট্রপতি যে কথাটি বলেছেন যে এই রাষ্ট্রীয় যে কাজ, আগামী দিনের রাষ্ট্রের ভবিষ্যৎ কর্ণধার কিন্তু এই নবীন যে 15,000 শিক্ষার্থী, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে সকল চাপ তা উপেক্ষা করে, সকল বাধা বিপত্তি পেরিয়ে দেশের ঝান্ডা কিন্তু তাদেরকে উঁচিয়ে ধরতে হবে। এজন্য যেন তারা ন্যায় এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন, কারণ দেশের আগামী দিনের দায়িত্ব তাদের হাতেই উঠতে যাচ্ছে, সেই দিকে জোর দিয়েছেন। এবং তিনি বলেছেন যে বেশ কয়েকটি দেশে যে অর্থনৈতিক বিপর্যয় হচ্ছে সেটির কথাও তিনি উল্লেখ করেছেন, যে ব্যবসায়ী মহল, আমলা এবং অন্যান্যরা যোগ সাজুত হিসেবে কিন্তু মূলত যে দেশের যে অর্থনৈতিক বিপর্যয় হচ্ছে সেটির কথা উল্লেখ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন খবর জানাচ্ছিলেন অপু হাব। মানিকগঞ্জে হয়ে গেল বাংলা ও বাঙালির শাশ্বত সম্প্রীতি শীর্ষক আলোচনা সভা। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে এই আলোচনা সভা হয়। সভায় বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশের জেলা শাখার আহ্বায়ক আব্দুর রউফ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শেখদার সহ অনেকে। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল পাখি মেলা। সকাল 9টার দিকে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে মেলার আয়োজন করা হয়। এতে ছিল 5টি স্টল, যেখানে বিভিন্ন প্রজাতির পাখির ছবি প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী ও পাখি নিয়ে শিল্পকর্ম হয়। তা দেখতে মেলায় ভিড় করেন সব বয়সী মানুষ। মেলায় শিশুদের জন্য ছিল পাখির চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রোকেয়া হলের পুকুরে অতিথি পাখি দেখার সুযোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঠক ফোরামের সংবর্ধনা ছিল বেশ কিছু আয়োজন। সকালে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেট চত্বরে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, মেধা যাচাই প্রতিযোগিতা ও 40তম বিসিএস কর্মকর্তা সম্বর্ধনা এবং বিসিএস পরীক্ষা পদ্ধতি ও প্রস্তুতি শীর্ষক আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক হামিদুল হক, এছাড়াও ছিলেন পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা বিআইডব্লিউটি এর অতিরিক্ত পরিচালক আরিফ হাসনাত সহ অনেকে। বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারা কিন্তু শুধুমাত্র একাডেমিক পড়াশোনা করে কিন্তু তাদের মানে যে একটা সম্পূর্ণতা, এই সম্পূর্ণতা কিন্তু অর্জন হওয়া সম্ভব নয়। কমপ্লিট একটা ম্যান পাওয়ার মানে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই পাঠক ফোরামের সৃষ্টি। কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের শোরুম উদ্বোধন করা হয়েছে। দুপুরে এর উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুল আল আমিন সাদি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারপারসন মিসেস সাচিমি হোসেন ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিসেস বিনাস হোসেন। উদ্বোধনের আগে হয় বর্ণাঢ্য র্যালি যা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে। এ ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দেশ 24 আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।